আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাল শাড়ির সাথে আপনারা একটা সিম্পল আই লুক ক্রিয়েট করতে পারবেন। যদিও সিম্পল খুবই, কিন্তু দেখতে অনেক গর্জিয়াস মনে হয়। প্রথমে আমি আমার বেসটাকে রেডি করে নিয়েছি, এলিগাল প্রো এর কনসিলারটা ইউজ করেছি। এর উপরে আমি ফেস পাউডার দিয়ে সেট করে নিয়েছি। তারপরে আমি একটা রেড কালারের আই শ্যাডো নিয়ে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে একটু স্মাচ করে নিয়েছি হালকা করে। এরপরে সেম কনসিলার দিয়ে আমি একটা কাট ক্রিজ করে নিব খুবই সিম্পলভাবে। সবারই একই কথা যে আপু, আমাদের আইব্রো দুইটা দুই রকম কেন হয় আর্ট করলে? আসলে আইব্রো কিন্তু টুইন না, এক একজনের আইব্রো এক এক রকম এবং দুইটা আইব্রো কখনই এক রকম হয় না। যেমন আমারও একটা আইব্রো একদমই পাতলা আর একটা আইব্রো একটু ঘন। তো আপনারা চেষ্টা করবেন জাস্ট স্টার্ট করার সময় একটু ভালো করে ফিল করে নিতে। এরপরে আমি কনসিলার ইউজ করার পরে একটা গোল্ডেন কালারের আই শ্যাডো ইউজ করে নিচ্ছি। এরপর সেম রেড কালারের আই শ্যাডোটা দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। আর ব্লেন্ডিং করার সময় একটু সময় নিয়ে করবেন, যত বেশি ব্লেন্ডিং ভালো হবে তত সুন্দর আই লুকটা আসবে। এরপর আমার খুব পছন্দের লেকমি আইলাইনার দিয়ে আমি লাইন করে নিলাম। এরপর ময়েশ্চারাইজার হিসেবে ইউজ করে নিয়েছি পন্ডসের ময়েশ্চারাইজারটা। আজকে প্রাইমার হিসেবে ইউজ করছি বেবি স্কিন প্রাইমার। এরপর আমি অরেঞ্জ ক্যারেক্টার দিয়ে আমার চোখের নিচে যে ডার্ক সার্কেল, তারপরে হচ্ছে ব্রনের যে স্পটগুলো আছে এগুলোকে হাইড করার জন্য এলিগাল প্রো এর অরেঞ্জ কালার ক্যারেক্টারটা ইউজ করে নিচ্ছি। প্রথমে হাতের আঙুলের সাহায্যে খুব ভালো করে আমি ব্লেন্ডিং করে নিচ্ছি। এরপরে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফিনিশিংটা করে নিব। আজকে আমি W7 ফাউন্ডেশনটা ইউজ করছি। আজকে কিন্তু আমি কোনো রকম কনসিলার ইউজ করব না, কারণ আজকে জাস্ট আমি অরেঞ্জ কালার ক্যারেক্টারটা ইউজ করেছি আর কোনো হাইলাইটস করার জন্য কোনো কনসিলার ইউজ করব না। আর এমনিই তো W7টা ফুল কভারেজ, তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে জাস্ট আপনারা কনসিলার ছাড়াও কিন্তু W7টা ইউজ করলে একটা ফুল কভারেজ মেকআপ লুক করতে পারবেন। যে কোনো ফাউন্ডেশন ইউজ করার ক্ষেত্রে প্রথমে কিন্তু আপনাকে খুব ভালো করে বিউটি ব্লেন্ডারটাকে ভিজিয়ে তারপরে খুব ভালো করে চিপে তারপরে আপনারা ফেসে অ্যাপ্লাই করবেন। পানি থাকলে কিন্তু যে ফাউন্ডেশনটা থাকে এটা কিন্তু ঠিকঠাকভাবে ফেসে বসতে চায় না, এর জন্য প্রথমে পানিটাকে ভালোভাবে বিউটি ব্লেন্ডার থেকে বের করে তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে কিন্তু একটা ক্লিপ ডিলেট হয়ে গেছে, অ্যাড করতে পারিনি। সেটা হচ্ছে যে আমি যে ফেস পাউডারটা ইউজ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, আপনারা যে কোনো ফেস পাউডার বা রেগুলার পাউডারও ইউজ করতে পারবেন। তো এখানে আমি প্রথমে ফেস পাউডারটা অ্যাপ্লাই করার পরে এরপরে হচ্ছে একটু কন্ট্রোল করে নিয়েছি, এরপরে হচ্ছে ব্লাশ অন করে নিয়েছি, এরপরে আমি গোল্ডেন রোজের লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি রেড কালারটা।
আজকে আমি যে হাইলাইটারটা ব্যবহার করেছি এটা হচ্ছে আমার আইশ্যাডো প্যালেট থেকে সিলভার কালারের একটা আইশ্যাডো, খুবই ভালো আমার কাছে মনে হয়েছে, তো এই জন্য আমি হাইলাইটার হিসেবে ব্যবহার করেছি। এরপরে আমি রেভলিউশনের একটা মেকআপ সেটিং স্প্রে ব্যবহার করে নিয়েছি। সবসময় মেকআপ করার শেষে আমরা কিন্তু মেকআপটাকে লক করার জন্য মেকআপ সেটিং স্প্রেটা ব্যবহার করি, এজন্য সেটিং স্প্রেটা ব্যবহার করলে অনেক লং লাস্টিং হয় মেকআপটা। খুব কম সময়ে আপনারা লাল শাড়ির সাথে এরকম একটা সিম্পল আই লুক করে ফেলতে পারবেন, এবং সিম্পলের ভিতরে কিন্তু আই লুকটা অনেক গর্জিয়াস। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।